বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। নেতিবাচক চিন্তা দূর করতে পারলে জীবনের অধিকাংশ সময় সুখী থাকা যায়, আর সব সময় ইতিবাচক মনোভাব এবং হাসি খুশি থাকাটা নির্ভর করে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার উপর। বিজ্ঞান বলে মানুষ নিজেই নিজের মানসিক অবস্থার উপর অনেকটাই প্রভাব রাখতে পারে। সাধারণ কিছু নিয়মাবলী মেনে চললে মানসিক অশান্তি দূর করা যায়। আজকের পর্বে আমরা জেনে নেব সুখী হওয়ার 13টি বিজ্ঞানসম্মত উপায়। 1. শরীর চর্চা। রক্ত সঞ্চালন সারা শরীরে এন্ডোরফিনস হরমোন নিঃসরণ করে মন ভালো রাখতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে যে কোনো শারীরিক কার্যক্রম যেমন দৌড়, ঘরে বসেই সাইকেল চালানো, যোগ ব্যায়াম, নাচ ইত্যাদি শরীর চর্চা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও দৈনিক 20-30 মিনিট হাঁটা শরীরের জন্য খুবই উপকারী। 2. পাতা বহুল সবুজ শাক। গাঢ় সবুজ পাতা যেমন পালং শাক, পাতাকপি এগুলো ফোলাট সমৃদ্ধ, যা দৈনিক পুষ্টি চাহিদার 33% পূরণ করে। এই পুষ্টি উপাদান নেতিবাচক মনোভাব এবং হতাশা কমায়। 2012 সালে করা এক গবেষণা থেকে জানা যায় যারা বেশি পরিমাণে ফোলাট গ্রহণ করেন তাদের হতাশার লক্ষণ অন্যদের তুলনায় অনেক কম থাকে। 3. হাসি। হাসি কেবল ভালো অনুভূতিরই প্রকাশ নয়, বরং হাসি মন ভালো রাখতেও সহায়তা করে। অভিনয় সুলভ হাসি, এমনকি জোর করেও যদি হাসির অনুশীলন করা হয়, এটাও মস্তিষ্কের সুখী হওয়ার অনুভূতি তৈরি করে এবং মন ভালো রাখতে সহায়তা করে। 4. বাইরে যাওয়া। মাঝে মধ্যে বাইরে গিয়ে রোদ পোহাবেন। মানুষের শরীর রোদ থেকে ভিটামিন ডি উৎপন্ন করতে পারে, যা হতাশা, উদ্বেগ এবং ক্লান্তি দূর করতে সহায়তা করে। প্রাকৃতিকভাবে মন ভালো রাখতে 20-25 মিনিট সূর্যালোকে থাকার চেষ্টা করা ভালো, তবে প্রখর রোদে দাঁড়িয়ে থাকা ভালো নয়। 5. মেডিটেশন বা ধ্যান। কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মন ভালো রাখতে মেডিটেশন বা ধ্যান কার্যকর ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে এটা ব্যথা কমায় এবং রক্তচাপ কমাতে সহায়তা করে। এটা মস্তিষ্কের হ্যাপি হরমোন সেরোটোনিন, ডোপামিন ও অ্যান্ডোরফিনস ইত্যাদি নিঃসরণ করতে সহায়তা করে। 6. কমলার ঘ্রাণ নেয়া। সিট্রাসের সুগন্ধ যেমন কমলা, লেবু ও আঙ্গুর ইত্যাদির রাসায়নিক উপাদান মস্তিষ্কের চাপ কমাতে সহায়তা করে। মন ভালো রাখতে কয়েক ফোঁটা সিট্রাস তেল নিয়ে প্রেশার পয়েন্ট বা সংযোগস্থলে ব্যবহার করুন। এছাড়াও ফুলের সুগন্ধি ইতিবাচক প্রভাব রাখে। 7. পোষা প্রাণীর সঙ্গে সময় কাটান। পোষা প্রাণী মন ভালো রাখতে সাহায্য করে। আপনাকে দেখে তাদের আনন্দ, উত্তেজনা, তাদের বিশ্বস্ততা ইত্যাদি আপনাকে ভালো সঙ্গ দেবে। পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। 8. সামান্য বিরতি। গবেষকদের মতে যারা কাজের ফাঁকে বিরতি দেন, মজার ভিডিও দেখেন, তারা কাজে তুলনামূলকভাবে বেশি শক্তি অনুভব করেন এবং কম নেতিবাচক অনুভূতি তাদের মধ্যে কাজ করে। 9. গান শোনা। গান শোনা মানুষের মনের উপর প্রভাব রাখে। এটা মন ভালো রাখা হরমোন ডোপামিন নিঃসরণ করে ভালো স্মৃতিকাতর করে তোলে। 10. একা গান গাওয়া। এক গবেষণা থেকে জানা যায় কান মানুষের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত, যা প্রশান্তি দিতে সহায়তা করে। যখন তখন গান গাওয়া হলে কান তার সংবেদন মস্তিষ্কে পৌঁছে দেয় এবং এতে উষ্ণ বা চনমনে অনুভব হয়। তাই গোসলের সময়, গাড়ির সিট বেল্ট বাঁধার সময় বা অন্য যে কোনো সময় গান করুন। 11. চকলেট খাওয়া। চকলেট খেলে মন ভালো থাকে। এতে আছে ট্রিপটোফান, যা মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে, যা মন ভালো রাখতে সহায়ক। 12. কফি পান। মন ভালো রাখতে সকালে উঠে কফি পান করুন। হার্ভার্ড ইউনিভার্সিটির করা এক গবেষণা থেকে জানা যায় দৈনিক 2 কাপ কফি পান 15% পর্যন্ত হতাশা কমাতে সাহায্য করে, তবে কফিতে অতিরিক্ত চিনি না খাওয়াই ভালো। 13. মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। স্মার্টফোন বাদ দিয়ে এবং কম্পিউটার স্ক্রিনেও কম সময় ব্যয় করে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করুন। দ্রুত এবং কার্যকরভাবে মনের অবসাদ দূর করতে চাইলে পরিবার পরিজন এবং বন্ধুদের সঙ্গে সময় ব্যয় করুন। আশা করছি এই উপায়গুলো অবলম্বনের মাধ্যমে আপনিও সুখী এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন।